এই তথাকথিত অবৈধ ভালোবাসার যত গান আছে এই সমস্ত গানগুলোকে অ্যানালাইসিস করলে আপনি দেখবেন সবগুলোর সার কথা ঘুরে ফিরে প্রায় একটা বা কাছাকাছি, সেটা হলো যে এই সম্পর্কের কারণে, কাউকে ভালোবাসার কারণে, কারোর ভালো লাগার কারণে আপনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছেন, জ্বলে গেলাম, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, সমস্ত গানগুলোকে আপনি অ্যানালাইসিস করেন ঘুরে ফিরে এই জায়গায় এসে দাঁড়াবে। এবং সত্যি সত্যি মানুষকে ডিপ্রেসড করে, সত্যি মানুষকে অশান্তির সাগরে হাবুডুবু খাইয়ে দেয়। দেখুন, বয়সের কারণে আপনাদের কাছে এই কথাগুলো অনেক পানসে মনে হবে, কিন্তু আপনি যখন পরিণত বয়সে যাবেন আপনি ঠিকই অনুভব করতে পারবেন। এই জন্য আপনার সকল বুকে থাকা ভালোবাসাকে জমিয়ে রাখুন। একজন মুসলমান যুবকের ভালোবাসা এটাকে নিবেদন করবার জায়গার অভাব পড়ে না যে সে অজাগায় কুজাগায় ভালোবাসা নিবেদন করে বেড়াবে। একজন মুসলিম নারী, একজন মুসলিম যুবতীর ভালোবাসা এটাকে নিবেদন করবার জায়গার অভাব পড়ে নাই যে সে অজাগায় খুজাগায় সেটাকে নিবেদন করতে যাবে। আপনার ভালোবাসা নিবেদন করবার সবচেয়ে বড় জায়গা হলো আপনার আল্লাহ। আপনি কখনো আল্লাহকে ভালোবাসা দিয়ে দেখেছেন? আপনি কখনো একটু চিন্তা করেছেন, আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন, আমাকে দুটি হাত দিয়েছেন, সুস্থ সবল শরীর দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক অনুগ্রহ করেছেন, অনেক অনুগ্রহের মধ্যে আল্লাহ রেখেছেন? আপনি আল্লাহর প্রতি কখনো ভালোবাসা নিবেদন করে দেখেছেন? আপনি আল্লাহকে কখনো ভালোবাসা দিয়ে দেখেছেন? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তারা সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা আল্লাহকে দেয়। আল্লাহর চাইতে বেশি ভালোবাসা পৃথিবীতে কাউকে তারা দেয় না। আপনার ভালোবাসা আপনার বাবাকে, আপনার মাকে আপনি মন খুলে, প্রাণ খুলে, উজাড় করে ভালোবাসা সর্বশেষ কবে দিয়ে দেখেছেন? আপনি আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার প্রিয়জনকে, আপনার প্রতিবেশীকে, এমনকি আপনার আশেপাশে থাকা অন্য ধর্মের মানুষকে আপনি ভালোবাসা নিবেদন করে দেখুন। আপনার ভালোবাসবার বহু জায়গা আছে যাদের কোনো রব নেই, যাদের কোনো ধর্ম নেই, যাদের কোনো আদর্শ নেই, যাদের কোনো আইডিওলজি নেই, যারা কোনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গাইডেড না, তারা আজকে একটা কালকে একটা করতে পারে। কিন্তু আপনি তো মুসলিম যুবক, আপনি তো সমৃদ্ধ, আপনার অভাবটা কিসে? আপনার ভালোবাসা রাখবার তো শতপাত্র রয়েছে। আপনি সেই জায়গাগুলোতে ভালোবাসা বিতরণ করুন, সেই ভালোবাসা বিনিয়োগ করুন, ভালোবাসাকে উপস্থাপন করুন, বিনিয়োগ বলতে ভালোবাসা উপস্থাপন করুন, এবং আপনার অবশিষ্ট ভালোবাসা আপনার জীবনে যিনি সঙ্গী হয়ে আসবেন, সঙ্গিনী হয়ে আসবেন, আপনার সে বৈধ, আপনার সে অফিসিয়াল, আপনার যে স্বামী স্ত্রী, আপনার সে অফিসিয়াল সঙ্গী, যিনি স্বীকৃত সঙ্গী, কোরআন এবং হাদিসের আলোকে যে আপনার সঙ্গী হিসাবে স্বীকৃতি পাবেন, সকল ভালোবাসা জমিয়ে রাখুন। তার জন্য ইনশা আল্লাহ ওই তথাকথিত ভালোবাসা ট্রেনিং দেওয়া অভিনেতা অভিনেত্রীদের মতো সকাল বিকাল কাঁচের মতো আপনার ভালোবাসা ভাঙবে না। ভাইরা আমার, ঠিক ঠিক পড়ার চাইতে আমল করাটা বেশি গুরুত্বপূর্ণ।